গীতাদি, তুমি এত নোংরা, এত বাজে। হ্যাঁ, এ তো জানতাম না, আমি তো আবার তোমাকে গুরু মানি গো। তুমি যে এতটা নোংরা আর এতটা বাজে সেটা তো আমি জানি না। যে তুমি ভদ্র ভাষায় ভিডিও বানাও বলে আমরা তো মনে করি তুমি খুব ভালো, কেননা তুমি গালাগালি পছন্দ করো না, কিন্তু ভিতরে ভিতরে এত কিছু, এত কিছু গীতাদি। হ্যাঁ, আজকে তোমাকে দেখো, তোমাকে তো দিদি বলে মানতাম, কিন্তু আজকে তোমার বিষয়ে এই কথাগুলো না বলে পারলাম না। রাগ করো না প্লিজ গীতাদি, তুমি রাগ করো না, বুঝতে পেরেছো? কেননা দেখো, তোমার কাছে হাত জোর করে নিয়েছি, তুমি কিন্তু রাগ করো না, বুঝতে পেরেছো গীতাদি? তুমি এত নোংরা, এত পাপি তুমি। হ্যাঁ, এতটাই পাপি। আরে সর্বনাশ, আমি তো সত্যি মনে করতাম তুমি খুবই ভালো, খুবই ভালো, কিন্তু এখন যেটা শুনছি তাতে তো তোমার সাথ দেওয়া যায় না। হ্যাঁ, তুমি ভদ্র ভাষায় চাকরি করো আর ভদ্র ভাষায় কথা বলো, তুমি উপরে এক ভিতরে আর এক। সত্যি এটা তো মানুষের থাকেই, তাই না? যে ভিতরে কিছু, উপরে অন্য কিছু, আবার উপরে অন্য কিছু, ভিতরে আর এক কিছু, এটা কিন্তু মানুষের থাকে। কিন্তু তুমি যে এতটাই নোংরা, এতটাই খারাপ, এটা কিন্তু জানতাম না গীতা দিদি ভাই, বুঝতে পেরেছো? দেখো, তোমাকে কিন্তু আমি সম্মান দিয়ে এখনও কথা বলছি, গীতা দিদি ভাই বলেই কিন্তু কথা বলছি, কিন্তু আমার আজকে না মাথায় হাত উঠে গেছে, জানো, সত্যি কথা, আজকে আমার মাথায় হাত উঠে গেছে যে তুমি এতটাই নোংরা। হ্যাঁ, একটা বিয়েদারি মেয়েকে তুমি ঘরে নিয়ে এসে বসিয়ে রেখেছো। একটা বিয়েদারি মেয়েকে তুমি ঘরে নিয়ে এসে বসিয়ে রেখেছো কেন গো? জামাই বাড়ি কেন পাঠাও না? একটা মেয়েকে তুমি মানে নিজে তো বিধবা হইচই হয়েছো, আবার মেয়েটাকে নিয়ে এসো তুমি ঘরে বসিয়ে রেখেছো, আর ওই মেয়ে কোনো কাজ করে না, খালি ঘোরে আর ঘোরে, ঘোরে আর ঘোরে, সব কাজ দেখ তোমাকেই করতে হয়, রান্না বান্না এ টু জেড কাজ তোমাকেই করতে হয়। হ্যাঁ, শুনে খারাপই লাগলো সত্যি, মানে সত্যি কি বলবো গীতা দিদি ভাই, তোমাকে অসম্মান করতে পাচ্ছি না বলে তোমাকে কিন্তু এখনও গীতা দিদি ভাই বলেই আমি কিন্তু ডাকছি, কিন্তু মনে হয় আর তোমাকে সম্মান দেওয়া যাবে না। তো চলো বন্ধুরা, গীতা দিদি ভাইকে কীভাবে সম্মান না দিতে হয় সেটা আজকে গীতা দিদি ভাইকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব, শিক্ষা দিয়েই ছাড়ব, যে মানুষটা ভদ্র ভাষায় মানে কথা বলে আর ভিতরে অন্য কিছু, আর যারা মানে গালি দিয়ে কথা বলে তাদেরকে উনি অনেক কিছু বলে। আজকে এই গীতা দিদি ভাইয়ের পোল আমি খুলবো, কিন্তু দেখো গীতা দিদি ভাই, তুমি আমাকে কিছু কিন্তু কিছু বলতে পারছি না, কেন? আমি তোমাকে কিন্তু সম্মান দিয়েই কথা বলছি, সম্মান দিয়েই কিন্তু তোমাকে আমি কথাটা বলছি, তা তুমি যে আমাকে মানে কিছু বলবে সে রাস্তা আমি রাখবো না, বুঝতে পেরেছ? তো চলো বন্ধুরা, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আজকে আমি নিয়ে এসেছি কিন্তু গীতা দিদি ভাইকে নিয়ে, ওনাকে আজকে আমি কিছু কথা বলবো। আচ্ছা গীতা দিদি ভাই, সত্যি সত্যি বলো তো, তোমার অত্যাচারে তোমার স্বামীটা মারা গেল? তোমার অত্যাচারে? হ্যাঁ, তোমার অত্যাচারে, এত অত্যাচার করতে তুমি তোমার বরটাকে যে সে মরতে বাধ্য হলো। হ্যাঁ, ছি 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 ছি, এটা কিন্তু সত্যি আমরা আশা করিনি, কিন্তু এই কথাগুলো সত্যি আমরা অবশ্য জানি না, কেননা আমাদের সঙ্গে তো তোমার অত লেনদেন নাই, আর আদান প্রদানও নাই, ফোন নাম্বারও নাই, ঠিক আছে? একবার হয়তো একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, সেটা হয়ে ওঠেনি। তো তুমি যার সঙ্গে তোমার কন্ট্যাক্ট আছে, যার তুমি বার্থডে খেতে গেছিলে, বার্থডে খেয়ে ছয় মাস ধরে বমি করেছো, যা খেয়েছো তা সুদে আসলে তোমার ছয় মাস মানে ওসল করে নিয়েছে,
বুঝতে পেরেছ? 6 মাস ধরে সে ওসর করেছে, তার মুখে কিন্তু আমরা এই কথাগুলো শুনলাম। তো চলো তাকে নিয়ে কটা কথা বলি, তাই না? তাকে নিয়ে কটা কথা বলা যায়। আচ্ছা দালাল, তুই গীতা দিদি ভাইকে এইভাবে বলছিস, এইভাবে বলছিস, হ্যাঁ রে বেচারির মানে অত্যাচারী স্বামীটাই মারা গেল, তাই না? এটা কে বলছে? তুই, তাই না? তুই, আচ্ছা তুই যে তোর স্বামীকে কতটা টর্চার করিস, তো তোর স্বামী কেন মরে না, তোর স্বামী কেন মরে না? আসলে গীতা দিদি ভাইয়ের স্বামীর মনে হয় ধৈর্য কম ছিল, আর তোর বরের মনে হয় জুতো দিয়ে মারতে মারতে, রোজ মারিস না ঝাঁটা চপ্পল জুতো দিয়ে রোজ মারিস, তো না ধৈর্য সহ্য করে নিয়েছে, একদম হিট হয়ে গেছে। ও বলছে তুই যত মারবি মার, দুটো খেতে তো দিবি, যত মারবি মার দুটো খেতে তো দিবি। তা সেই ইসে দেখ বেচারি মরে না, জানিস তো, দেখিস তোর মার আগে বা তোর বাবা না মরে যায় তাহলে কি হবে? তাহলে তোর মাকে নিয়েও তো লোকে বলবে না, বলবে না তোর মাকে নিয়েও, তাহলে তো ছাড়বো না তখন আমরা। তোর মার আগে যদি তোর বাবা মরে যায় তাহলে তো আমরাও বলবো যে এই তোর মা অত্যাচার করে 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 তোর মার বাবাটাকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে। ভগবানের মার সীমার বার, জানিস তো ভগবানের মার সীমার বার, কখন ভগবান কাউকে নিবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। ওই গীতা মানুষটা, সেই দিদিভাই কিন্তু জানতো না যে তার বাবা মার যে বিয়ে দিয়েছিল ওনার সঙ্গে, ওই মানুষটার সঙ্গে, তারাও কিন্তু জানতো না যে আমার মেয়েটাকে যে এই মানুষটার সঙ্গে বিয়ে দিচ্ছি, আমার এই মেয়েটা অল্প বয়সে বিধবা হবে। যদি জানতো তাহলে কি বিয়েটা দিত বল? কোনোদিনে দিত না, কোনোদিনে দিত না, তাই না? তাহলে তুই কি করে বলছিস যে ওই মানুষটাকে মেরে ফেলেছে? তুই দেখে এসেছিলি গীতা যখন মারছিল ওর বরকে, মেরে ফেলছিল, তখন কি তুই দেখে এসেছিলি? হ্যাঁ গীতা দিদি ভাই, তুমি একে সাক্ষী রেখে মেরেছিলে না, একে পাশে রেখে মেরেছিলে, তাই না? এই দালালকে তুমি পাশে রেখেছো, এইটাই তুমি ভুল করেছো, এইটাই তুমি ভুল করেছো। যখন মেরে ফেলেছো না তখন এই দালালকে তোমার পাশে রাখতে হতো না, বুঝতে পেরেছ? তারপরে দালাল, তোকে আর দুটো কথা বলি। দেখ তুই যেভাবে টর্চার করিস ওপরে দুটো মানুষকে, যেভাবে টর্চার করিস, জানিস তো তোর ছাওয়াটা পা দিতে গেলেও ওরা 10 বার 100 বার ভাবে যে ওই পাপি মানুষটার ছাওয়াটা আমরা পা দেবো কি দেব না, দেবো কি দেব না, তুই এত পাপি, সেটা তুই নিজে জানিস যে তুই কতটা পাপি। তো দেখ গীতা দিদি ভাই পাপি, তাই না? তার স্বামী মরে গেছে, তুই বলছিস দেখ স্বামী কার আগে মরবে, কার আগে গিয়ে স্বামীর আগে আমি যাব না আমার আগে স্বামী যাবে, সেটা কিন্তু কেউ বলতে পারবে না, তাই না? ভগবান না করো। দেখ তুই যেরকম স্টেট বাই স্টেট কথা বলতে পারিস না, একদম মানুষকে খাড়া খাড়া বলিস, ধর তোর স্বামীটাই মরে গেল তোর আগে, ভগবান করে আজকে তুই খাচ্ছিস দাচ্ছিস রাত্রে মরে গেল তোর বরটা, তোর ওই ভেরু মরে গেল, তখন তোকে কি মানুষ ছেড়ে কথা বলবে? নিশ্চয় না, নিশ্চয় না। তখন কিন্তু তোকেও কিন্তু কুকুরের মতো মানুষ ছিঁড়বে আর খাবে, ছিঁড়বে খাবে, কেননা তুই মানুষকে কুকুরের মতো ছিঁড়ছিস আর খাচ্ছিস, ছিঁড়ছিস আর খাচ্ছিস। তো তোকে তো মানুষ ছিঁড়বে না, তোকেও মানুষ ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। সেই সুযোগের রাস্তাটা তুই করে দিচ্ছিস, তুই করে দিচ্ছিস। আমি এই যে ভিডিও করছি, এই ভিডিও করতে করতেও কিন্তু আমি মরে যেতে পারি, হয়তো আমার ভিডিওটা শেষই হলো না, আধুরাই থেকে গেল, অথচ আমি মরে গেলাম। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ভগবান কাকে কখন নেবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তুই যে এই যে ওই মানুষটাকে, একে তো মানুষটা বিধবা, মাথার উপরে মানে ছাদ নাই, যার স্বামী না থাকে না তার ছাদ থাকে না,
জানিস তো, তারপরে তার কাটা খায়ে তুই লবণ দিচ্ছিস। তো তোর যদি স্বামীটা সত্যি সত্যি মরে যায়, তাহলে তোর স্বামীকে মরে গেলে মানুষ তোকে যে কেউ না দিলে আমি তোকে লেবু নুন ভালো করে মাখিয়ে দেব, ভালো করে তোর কাটা ঘায়ে নুন আর লেবু ভালো করে আমি মাখাবো, বুঝতে পেরেছিস? অত সতীগিরি হওয়ার চেষ্টা করিস না, তুই যে কত সতী সে সোশ্যাল মিডিয়ার লোক সবাই জানে। লোকের বেড তোকে দিনে দিনে গরম করে আসিস, বাইরে যেয়ে যেয়ে বেড গরম করে আসিস, তোর লজ্জা করে না এইসব বলতে? হ্যাঁ, তোর বলতে একটু লজ্জা করে না? শালা ভাগ্নে ভাতারকে নি, ভাগ্নেকে ভাতার বানিয়ে রেখে দিয়েছিস, ভাগ্নের সাথে ঠুকিস, লজ্জা করে না তোর? তুই আবার লোককে বলিস, তুই লোককে বলিস, তাই না? হুম, শালা জানোয়ারের ঘরে জানোয়ার, অসভ্যর ঘরে অসভ্য, ভেন্ডির ঘরে ভেন্ডি, কুত্তির ঘরে কুত্তি, বলার আগে সবার ভাববি জানোয়ার ঢেমনি কোথাকার, বলার আগে সবার ভাববি। হ্যাঁ, তোর ভাতারটা যেন মরে যায়, তোর ভাতারটা যদি মরে না তো তোকে লুচে লুচে সবাই খাবে, কেননা সেই রাস্তা তুই করে দিচ্ছিস। সেই বেচারির স্বামীটা কবে মরে গেছে আর তুই তাকে কীভাবে কাটা ঘায়ে লবণ দিচ্ছিস, তো লজ্জা করে না? তো লজ্জা করে না যে আমার বাপটা বেঁচে আছে, আমার মাটার আগে কখন যদি আমার বাপটাই মরে যায়, মানুষ কি আমাকে ছেড়ে কথা বলবে? বলবে ছেড়ে কথা? আজকে আমি বেঁচে আছি, আমার আগে যদি আমার ভাতারটাই মরে যায় ও ভেরুচুদা, তাহলে লোকে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে? কথা বলার আগে ভাবিস জানোয়ার ঢেমনি? হুম, ভাববি ভাববি, ঠিক আছে? এ আবার যাবে ল পড়তে, হুম, ল পড়তে যাবে, ওরে বাবারে ল পড়তে যাবে, তোর মুখে ছাটা জুতো চপ্পল, শালা জানোয়ার ঢেমনি, বাঝা চুদির বাল, সে আবার ভাষণ দিতে আসে। হুম, তোর পাপের সাজা তো এখানেই ভগবান দেখাচ্ছে, গীতাদি যে পাপি না তার সেটা দেখাচ্ছে, তার সন্তান আছে, তুই তো নিঃসন্তান, তো তো সন্তানও নাই, তুই নিঃসন্তান, পাপি পাপি, জানিস তো পাপি, বুঝতে পেরেছিস? নিঃসন্তান, শালা পাপ করে বসে আছে, সেবার বড় বড় ডায়লগ মারতে বসেছে, লজ্জা করে না তোর? হুম, এবার আসি। হ্যাঁ, ওর মেয়েটাকে ঘরে বসিয়ে রেখেছে, তাই না? তোর বাপের খাচ্ছে না তোর ভাতারের খাচ্ছে? তোর বাপের খাচ্ছে না তোর ভাতারের খাচ্ছে? এই ঢেমনি, কার খাচ্ছে? তোর বাপের খাচ্ছে না তোর ভাতারের খাচ্ছে? তোর ভাতা তো তোর পেটই ভরাতে পারে না, তোর ভাতার তোর পেট ভরাতে পারে না, তো তোর ভাতার লোকের পেট কি ভরাবে? হ্যাঁ, তোর ভাতার যা ইনকাম করে তার জল গরম হয় না, তুই বলিস লোককে, তুই বলিস লোককে, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? সেই মানুষটা টর্চারের জন্য তাকে কেস ফাইল করেছে, ডিভোর্স ফাইল করেছে, সে ডিভোর্স নেবে পরে দেখা যাবে, সভ্যভাবে ভদ্রভাবে রেখেছে তার মেয়েকে তার বাড়িতে, ঠিক আছে? তোর ওই ছোট্ট বুনু গামলার মতো না যে ভাতার থাকতে বাচ্চা ছোট্ট একটা দুধের বাচ্চাকে রেখে টেন 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 করে আবার ল্যাঠা দিপ্ত ল্যাঠা মাছ খাচ্ছে, তাকে তুই সাপোর্ট করছিস, শালা দালাল চুদি, হারামি চুদি। হুম, তোর লজ্জা করে না? যেরকম মানুষকে বলবি শোনার জন্য কিন্তু অতটাই তৈরি হয়ে থাকবি, অতটাই তৈরি হয়ে থাকবি, বুঝতে পেরেছিস হারামজাদি? লজ্জা করে না তোর এসব কথা বলতে? হুম, যে মানুষটা ভিডিও করে একটা ফালতু কথা বলে না, একটা গালিগালাজ দিয়ে একটা কথা বলে না, সেই মানুষটাকে তুই কাঠাচেরা করছিস? আচ্ছা, তোর ওই যে মরদ বোন আছেন একটা, না সত্যি সে মরদ, না সে মেয়ে, কিছু বোঝা যায় না, না সে হিজড়া, হুম, মরদ ঘুরে ঘুরে বেড়ায় ছেলেদের সঙ্গে, স্মাগ কলকে ফলকে সব ফুকে বেড়ায়। হুম, সেই বোনটাকে আগে পার কর, তারপরে গীতাদির মেয়ের কথা তুই ভাবিস। আর তোকে ভাবার জন্য না গীতাদি ঠিকা দিয়ে রাখেনি, ঠিকা দিয়ে রাখেনি, তুই নিজের ঘর আগে সামলা, তোর নিজের ঘরে নিজের ওই যে মরদ একখানা পুরুষ বোন পয়দা হয়ে আছে তাকে সামলা, সে তো এইদিক ওদিকে তোর মতন চরিত্রহীনা চরিত্র বিক্রি করে করে বেড়ায়,
বুঝতে পেরেছিস? তুই যেরকম করিস সেরকম তোর বোনও করে। তুই অন্য লোকের উপরে উঙ্গলি উঠাস তোর লজ্জা করে না? তো নিজের ঘরকে আগে সামলা, নিজের ঘর পরকে সামলাতে যাস না, নিজের ঘরে আগে দেখ। শালার ভাগ্নি ভাতারি, লজ্জা করে না তোর বলতে? উপরে যে দুটো মানুষ আছে তো ছাওয়া পর্যন্ত পা দেয় না, কত বড় পাপি তুই, ছাওয়া পর্যন্ত পা দেয় না, জানিস তো? তোর সাথে মিশে না, এক ছাদের তলায় থাকে, তোর সঙ্গে মিশে না, তোর সঙ্গে কথা বলে না। হ্যাঁ, কে পাপি আর কে পাপি না এইখানেই দেখ, এখানেই দেখ। গীতাদি এখনও শ্বশুরবাড়ির সঙ্গে, তার স্বামী মারা গেছে কিন্তু শ্বশুরবাড়িকে নিয়ে চলছে, বুঝতে পেরেছিস? বাবার বাড়ি নিয়ে চলছে, না তোর বাবার বাড়ির জায়গা আছে, না তোর শ্বশুরবাড়ির জায়গা আছে। শ্বশুরবাড়িতে থাকিস কুত্তার মতো পড়ে, শ্বশুরবাড়িতে থাকিস কুত্তার মতো পড়ে। ওই যে রোডের যে কুত্তাগুলো থাকে না, ঘেউ 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 করে পারে আর লোকের এঁঠো কাটা খেয়ে বেড়ায়, সেই কুকুরের মতন। তোর ইজ্জত ওইটুকু, জানিস তো? তোর ইজ্জত ওই মানে রোডের কুকুরের থেকেও অধম, রোডের কুকুরের থেকেও অধম। তুই বলতে যাস লোককে তোর লজ্জা করে না, একটু লজ্জা করে না। হ্যাঁ, আর তোর ভেরুয়াচুদা কিছু বলে না, ভগবান করে তোর স্বামীটা মরে যায়। তুই লোকের স্বামীকে নিয়ে এত কাটাছিড়া করছে, এত কাটাছিড়া করিস তো লজ্জা করে না? হুম, সেই মানুষটার স্বামী কবে মারা গেছে তাকে তোকে টানতে হলো, তাকেই তোকে টানতে হচ্ছে? হুম, তোর স্বামীটা যদি মরে যায় তখন তুই কি করবি? হুম, এই সতীর বাচ্চা সতী, তুই খুব সতী না? তার জন্য ভাগ্নি নিয়ে টুকটুক করে শুয়ে পড়িস, তার জন্য ভাগ্নি নিয়ে টুকটুক করে শুয়ে পড়িস, আবার আর একজনকে হ্যালো করে ডাকিস, সে শশাকলা তোকে দিতে পারেনি বলে তার সাথে তোর রিস্তাই খতম, সে একদম ভয়েস মেসেজ শুনিয়ে দিয়েছে। লজ্জা করে না তোর এসব কথা বলতে? ছেলা জানোয়ার ঢেমনি। হুম, লজ্জা সরম একটু রাখিস, একটু রাখিস। ভিডিও আমরা কণ্ঠবাজি করি বলে কারো মরা স্বামী নিয়ে টানবো, কারো মেয়ে নিয়ে টানবো? তোর ব্যবহার এত নোংরা, এত নোংরা, তোকে পেলে মনে হয় কি জুতো দিয়ে, মানুষ পাবলিক যদি পায় না মনে হয় কি তোকে জুতো দিয়ে জুতো পিটা করে, জানিস? হুম, শালা জানোয়ার ঢেমনি, শালার কোনো দিন একটা বাচ্চা পয়দা করতে পারলো না, একটা মা হতে পারলো না, একটা মার যে একটা প্রসব ব্যথা সেইটা আজ অব্দি বুঝলি না? 45 বছরের খাসি বুড়ি হয়ে বসে আছিস, লজ্জা করে না তোর এসব কথা বলতে? একটু লজ্জা করে না তোর? শালা জানোয়ার ঢেমনি কোথাকার। হুম, তোকে যত জুতো মারার দরকার, যত দ্রুত মারা যায় তত কম, যত জুতো মারা যায়, ঠিক আছে না? তোকে ওই যে ল্যাটিনের বুরুশ আছে না, সেই বুরুশ দিয়ে তোর দাঁতগুলো ঘষে দেওয়ার দরকার, আর তোর পোদের মধ্যে দিয়ে খাড়া করে রাখার দরকার, জানিস তো? এইটাই তোর ওষুধ। জানোয়ার কোথাকার, কবি বেচারি স্বামী মরে গেছে, বেচারি মাথার উপরে কি বলবো, যা স্বামী নাই তার ছাদ নাই, সে মানে কণ্ঠবাজি করে কিন্তু তোর মতন জঘিন্যভাবে করে না, তোর মতন জঘিন্যভাবে করে না। আর আমাদের করতে হয় তোর মুখের ভাষার জন্য, জানিস তো? তোর মুখের ভাষা যেরকম, তুই যেরকম ডোজ মানুষকে দিবি সেরকম ডোজ তোকেও নিতে হবে, তার জন্য তোকে তৈরি হয়ে থাকতে হবে, তাই না? যেরকম ডোজ নিবি সেরকম তো তৈরি হয়ে থাকতে হবে, যে আমি কাউকে ডোজ দিয়েছি আমাকেও সে ডোজ দেবে, তার জন্য তৈরি থাকতে হবে। হ্যাঁ, তো তোর ভেরুটা মরে গেলে তোকে কেউ যদি না দেয়, ওই গীতা দিদিও যদি মানে ভুলে যায়, আমি ভুলবো না যে তুই গীতা দিদি ভাইকে এরকম নোংরা কথা বলেছিস, জানিস তো? সেই বেচারি কোনোদিন একটা ফালতু কথা বলে না, ফালতু ভাষায় কথা বলে না, আর তাকে নিয়ে টানাছিড়া করছিস। হ্যাঁ, শালা জানোয়ার ঢেমনি, যে একটা ছেলের বউ তার একটা নাতি নাতনি দাদু ঠাকুমার কোলে দিতে পারিস নি, সে আবার বুক ছেনা চওড়া করে কথা বলিস? হ্যাঁ, শালা জানোয়ার কালনাগিনী, কালনা সাপ, তুই হলো কালনা সাপ। বেচারিরা যে কোন জন্মের পাপ ছিল সেই পাপ এই জন্মে তোর মতন একটা কাল্লাগিনীকে নিয়ে এসে না ভুগছে, যে আমি কী কাল্লাগিনী নিয়ে এসছি। তুই তো কাল্লাগিনী, তোকে তো তাড়াচ্ছে, তুই তো যাচ্ছিস না, যাবি কোথায়? তো যাওয়ার জায়গা নাই তো,
তোর নরকও ঠাঁই হবে না, উপরে যে না তোর নরকও ঠাঁই হবে না, জানিস তো, তোর নরকও ঠাঁই হবে না। শালা জানোয়ার ঢেমনি, অসভ্য জানোয়ার, মরেও না, মরতেও পারে না শালা জানোয়ার, ফুট।